নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দানার হানায় উত্তাল দীঘার সমুদ্র, ঘূর্ণিঝড় দানার দাপটে তছনছ ওড়িশা ও বাংলার উপকূলবর্তী জেলাগুলি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গত বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার ভিতরকণিকা ও ধামানার মাঝে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। গতকাল গভীর রাতে শুরু হয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া, আর আজ সকালে শেষ হয় দানার স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শেষ হওয়ার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। তবে শক্তি হারিয়ে দুর্বল হলেও দানার প্রভাবে ওড়িশা তো বটেই, এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দানার হানায় কলকাতা 224 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি, সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপটও। তবে ঘূর্ণিঝড়ের ঘন ঘটায় এ রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় গতকাল নিজেদের হোটেল বন্দি করে রাখলেও আজ কিছুটা দুর্যোগ পরিস্থিতি কাটতেই ফের দীঘার সমুদ্রের কাছে ভিড় জমান পর্যটকেরা। তবে মাইকিং করে তাদের শীঘ্রই সমুদ্রের ধার থেকে সরিয়ে দেওয়া হয়। দেখুন দীঘার সমুদ্রের সেই তীব্র জলোচ্ছ্বাসের ছবিটা। দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন আওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।